बिस्मिल्लाहिर रहमान रहीम अस्सलामु आलैकुम प्रिय दर्शक श्रोता अनेक अनेक प्रीतिया शुभेच्छा जानिए शुरू करछि आजकेर लेसन आजकेर प्रोनाउंसिएशन लेसन टू अपनारा जानें जे आमरा नेम उच्चारण नेम गेम मेड मेक लेम एगुलो उच्चारण करी आसले एगुलो हबे नेम एवं एर जे कारियाना एर जे उच्चारणेर रीति एगुलो आमी आजके आलोचना करब एवं धारावाहिक भावे आमी आलोचना करब एर आगे आमी आरेकटी लेसन प्रोनाउंसिएशन लेसन वन आलोचना करेछि आगे एवं सेटा आपलोड करेछि आमार भिडियो यूट्यूबे एवं आजके आलोचना करते जाच्छि प्रोनाउंसिएशन लेसन टू जेटा बोलछिलाम नेम नय नेम गेम नय गेम मेक नय मेक लेम नय लेम फेट फेट नय फेट इत्यादि आजके आमि नियम किछु नियम आलोचना करब आपनारा देखते पाच्छेन शिरोनामे जे किछु इंग्रेजि बर्णेर नाना मुखी उच्चारण एक बर्णेरि नाना उच्चारण हय आमरा आसुन देखि जेमन एइ एइटा अंतत पाँच भावे उच्चारित होते पारे एकटा एकटा करे आमि देखाबो जेमन एइटार उच्चारण কোন শব্দে ব্যবহৃত হয়ে কত ভাবে উচ্চারিত হতে পারে সেটা আমি দেখাবো যেমন যেমন অ্যান অ্যান্ড প্যান ক্যান র্যান ফ্যান ফ্যাট ব্যাট ম্যাট হ্যাড ব্যাড র্যাট ম্যান ম্যাড ক্যাট হ্যাট প্যাড এটসেট্রা আপনি দেখতে পাচ্ছেন সবগুলো এসব এই ধরনের শব্দের সবগুলো উচ্চারণ এ দিয়ে হবে এগুলো সব এই যাকে আমরা যে বর্ণকে জানি এটা এখানে এ উচ্চারিত হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন যে এই এইটা উচ্চারিত হচ্ছে আ যেমন আম ফাম হাম কা ফা পাট ওয়া ওয়াজ ওয়াল স্মার্ট এটসেট্রা আরো এই ধরনের অসংখ্য শব্দ আছে যেগুলো এই পদ্ধতিতে উচ্চারণ আমরা করব তাহলে এখানে এইটা আ উচ্চারিত হয়েছে তারপরে যাই এইটা এই এইটা উচ্চারিত হচ্ছে অ হিসেবে যেমন স্মল স্মল অ বল কল ফল অল টল হল এটসেট্রা এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো এই যে ক্ষেত্রে এই এর উচ্চারণ অ হয়ে থাকে তারপরে আমরা দেখব এই এইটা উচ্চারিত হয় এয়া এয়া তাহলে আমরা শুরুতে দেখলাম এ তারপরে দেখলাম আ এরপর এখানে দেখছি আমরা এয়া তাহলে এই এইটা উচ্চারিত হয় এয়া দেখুন কিভাবে কেয়ার ডেয়ার মেয়ার ফেয়ার শেয়ার স্পেয়ার হেয়ার এই শব্দগুলোর একটা জিনিস লক্ষণীয় একেবারে কমন যেমন প্রত্যেকটাতে আর আছে আ এই যে কেয়ার ডেয়ার মেয়ার ফেয়ার শেয়ার স্পেয়ার হেয়ার প্রত্যেকটাতেই আর আছে তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে প্রত্যেকটাতে আবার ধরেন এ আর ই এ এ আ ই এ আ ই এ আ ই সবগুলোতে তাহলে এভাবে এর আগে যে এ আ ই এর আগে যে বর্ণ থাকবে সেই বর্ণ অনুযায়ী যেমন কে আ এ আ উচ্চারিত হবে ইয়া এই যেখানে বলে লিখে দিয়েছি এ আ কে আ ডে আ তাহলে আর থাকতে হবে আমরা লক্ষ্য করলাম যে রকম আর থাকে সাধারণত ব্যতিক্রম থাকতে পারে তবে সাধারণত এরকম আর থাকে আর এর প্রত্যেকটা দেখুন যে এ আর ই এ আর ই এ আর ই এ আর ই এরকম তার আগে এই এই কনসোনেন্ট গুলো এখানে এস আছে এস এইচ এখানে এস পি অর্থাৎ এ এর আগে কনসোনেন্ট এ এর আগে কনসোনেন্ট এই এর আগে কনসোনেন্ট এই এর আগে কনসোনেন্ট এভাবে সবগুলো শব্দের যেমন আমি এখানে লিখে দিয়েছি এই সি দ্বারা কনসোনেন্ট বোঝায়
আর এ আ ই এই ফর্মুলা সবগুলো হবে এ আ। এরপর আমরা যাই, দেখুন যেটা আমি শুরুতে একটু মজা করে বলছিলাম যে এই এর উচ্চারণ এই এই, এটা খুব মজার ব্যাপার যেগুলো আমরা সাধারণত এই ক্ষেত্রে বেশি ভুল করে থাকি। দেখুন এখানে কিন্তু সবগুলোতে ই আছে, শেষে ই, তারপরে একটা কনসোনেন্ট, তার আগে এই এ আছে, এই 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 এই। যেহেতু এ এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাই এর এর উচ্চারণ আগেই বলেছি আগে যে এটা এ না এই, এখানে উচ্চারিত হচ্ছে এই, তাহলে এ কি হবে এই হয়ে যাবে, এই এইটা হয়ে যাবে এই। যেমন ফেইট, এখানে আমাদেরকে এভাবে উচ্চারিত করতে হবে, ফেইট, লেট, আমরা লেট বলি যে লেট হয়ে গেল না, লেট, এখন থেকে বলবো আমরা লেট, ফেইট, লেট, গেট, যদি গেট, যে গেটের কাছে আমি গেট খোলা, গেট আটকানো, কিন্তু এখানে গেট নয়, গেট নয়, গেইট, গেইট, যে আই হেট ইউ, নো, হেইট, আমি তোমাকে ঘৃণা করি, হেইট, আমি যদি বলি আই হেট ইউ তাহলে এর কোনো অর্থ হয় না, তাহলে হেইট। যেমন এ এই এখানে যে প্রত্যেকটারই শেষে ই আছে, এই ই থাকার দরুন এই এইটা দুজন এই হয়ে গিয়েছে, এই জন্য ফেইট, লেট, গেট, হেইট, রেট, রেট কত, রেট না, রেট, এই যে রেট, মেক, মেড, ডেট, এই যে ডেট, হোয়াট ইজ দ্য ডেট অফ টুডে, আজকের তারিখ কত, না, হোয়াটস দ্য ডেট অফ টুডে, ডেট। যেমন এই যে ডেট, কেইন, কেইন, কেজ, সেজ, গেইল, হেইল, ফেক, বেইগ, ফেস, মেট, ডেইল, এগুলোর সবগুলোর অর্থ আমি সাবটাইটেলে দিয়ে দেবো, আশা করি যখন আপনি ভিডিওটা দেখবেন তখন সবগুলোর অর্থ দেখতে পাবেন। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। এরপর আমরা আসি ই, যেহেতু সবগুলো বর্ণের উচ্চারণ এরকম ভিন্ন ভিন্ন রকম হয় না, যেগুলো যেসব বর্ণের, এই যে 26টি বর্ণের কিছু শব্দ বর্ণ আছে, 26টির মধ্যে কিছু বর্ণ আছে যেগুলোর ভিন্ন ভিন্ন একই বর্ণের নানা উচ্চারণ শব্দে ব্যবহৃত হয়ে থাকে, তাই সেগুলোই আমি শুরু করেছি, আশা করি আপনারা বরাবরই থাকবেন। যেমন ই, এই ইটা কি হয় উচ্চারিত হয় এ, বাংলা যে এ থাকে এ, যেমন হেল, সেল, বেল, লেগ, বেগ, বেট, বেড, হেন, লেট, এই লেট, ওই আগের যে লেট আর এই লেট এক নয়, এল ই টি লেট, তাহলে দেখুন ওইটা আছে এল এ টি লেট আর এল ই টি লেট, তাহলে দুইটা তো বানান ভিন্ন, ওখানে ই আছে শেষে আর এখানে কিন্তু ই নেই, তাহলে যদি আমি দুইটার উচ্চারণ একই রকম করি লেট লেট তাহলে তো হলো না, ওটা হবে লেট, দেরি করা, এখানে এটা হবে এল ই টি লেট। পেট, মেট, নেট, বেঞ্চ, ফেন্স, সেন্স, হ্যান্স, ডেন্স, এটসেট্রা। তারপরে আসুন ই, ই দ্বারা দীর্ঘ ইর মতো উচ্চারিত হয়, যেমন হি, মি, শি, রি, বি, উই, এটসেট্রা, এগুলো বেশি নয়। আবার ডাবল ই যদি থাকে তবুও দীর্ঘ ই উচ্চারণ করতে হবে, তবে সেটা হবে একটু দীর্ঘ, দীর্ঘ ই আবার দীর্ঘ হবে, আরো দীর্ঘ, যেখানে বলেছি আরো দীর্ঘ, যেমন বি, ডাবল বি, বিফ, বিন, বিপ, স্লিপ, গ্লি, ফ্লি, ফ্রি, সিড, ফিড,
read, feel, feel, etc. আশা করি আপনারা এগুলো চর্চা করে উচ্চারণের শুদ্ধতা আনবেন। তারপর ইর সাথে এ থাকলে তবুও সেটা দীর্ঘ ইর মতোই উচ্চারিত হয়। আমরা দেখি কয়েকটি উদাহরণ। মিট, বিট, লিড, রিড, ক্লিন, ক্রিম, ড্রিম, সি, হিট, ফিট, হিল, মিল, মিন, এটসেট্রা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আয়োজন ছিল এটুকুই। তবে কথা হলো যে উচ্চারণ নিয়ে বেশি বাড়াবাড়ি করাও উচিত নয়, তবে এমন ভাবে উচ্চারণে ভুল করা যাবে না যেন অন্য অর্থ হয়ে যায়। যেমন আমি যদি ওই যে লেটের কথাটা বারবার বলছি, এলইটি লেট আর এল এ টি ই লেট, এখন দুটোকে যদি একই রকম উচ্চারণ করি তাহলে তো হলো না। এক লেট মানে এল ই টি লেট মানে অনুমতি দেওয়া, লেট এরকমই প্রস্তাবমূলক হয়, লেট হিম কাম, তাকে আসতে দাও, এরকম প্রস্তাব বুঝায়। আর এই আর যদি এল এ টি লেট, লেট হলো দেরিতে, আবার দেরি, আই এম সরি ফর বিং লেট, দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, আর হি কেম হিয়ার লেট, সে দেরিতে এখানে এলো, এই এল এ টি লেট এক এক জায়গায় বসে এক এক রকম অর্থ করে। তাহলে এল এ টি লেট আর এল ই টি লেট, এই দুটোর উচ্চারণ যদি লেট লেট করি, একই করি, তাহলে নিশ্চয়ই বিভ্রান্তির সুযোগ রয়েছে। তাই আমরা অবশ্যই এগুলো সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব। নতুন কিছু হয়তো দিতে পারলাম না, কিন্তু আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম। আপনারা যখন বই পড়তে মন চায় না, যখন আপনারা ভিডিওটা জুড়ে দিয়ে খেতে বসলেন বা অন্য কিছু করলেন, কানে বাজলো, হয়তো একটু উপকার হতে পারে। এখন একজনে যদি আপনারা উপকৃত হন আমার এই আয়োজন থেকে, তাহলে ধরে নেব যে আমার আয়োজন সার্থক হয়েছে। আর যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার এই প্রফেসর ইংলিশ টিচিং বিডি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দয়া করে। এতে তেমন খরচ হবে না, একটু দয়া করে অলসতা না করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিয়ে হিট দিয়ে রাখবেন যেন আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে অটোমেটিক্যালি যায়। লাইক দেবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলে খারাপ কমেন্টই করবেন, তবু করবেন। তো যাই হোক, আর কি ধরনের ভিডিও আপনারা চান সেখানে কমেন্ট বক্সে লিখবেন, আর আমি আমার মতো করে এই উচ্চারণের হয়তো আরও কয়েকটা লেসন হবে, আপনারা আশা করি সেটা সেগুলো দেখবেন। আর আগেই বলেছি যে আজকের এই শব্দগুলোর বাংলা আমি সাবটাইটেলে দিয়ে দেব। And today I don't want to enlarge my lecture anymore. Today no more. Remain hale and hearty. Thank you very much. Allah Hafiz.